আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিবিএন আপডেটে। বিপিএল এর অষ্টম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেখানে টস জিতে ব্যাট করতে নেমে সুনীল নারায়ণের সর্বোচ্চ 57 রানে ভর করে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 151 রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুনীল নারিন ছাড়াও কুমিল্লার পক্ষে ব্যাট হাতে 38 রান করেন মঈন আলী। শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার মুনিম শাহরিয়ারকে হারায় ফরচুন বরিশাল। দলীয় 5 রানে ব্যক্তিগত 0 রান করে মুনিম শাহরিয়ার ফিরে গেলে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে দুর্দান্ত ছিলেন সৈকত আলী। মাত্র 34 বলে 58 রান করে তানভীর ইসলামের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ক্রিস গেইলও করেন 31 বলে 33 রান, তবে এই দুজন ছাড়া বাকি আর কেউ বলার মতো স্কোর করতে পারেনি। অধিনায়ক সাকিব আল হাসান 7 বলে 7, নাজমুল হোসেন শান্ত 15 বলে 12, ডোয়াইন ব্রাভো 2 বলে 1 রান করে ফিরে গেলে মূলত চাপে পড়ে যায় ফরচুন বরিশাল। শেষ ওভারে ফরচুন বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 10 রান, কিন্তু শহীদুল ইসলামের করা সেই ওভারে ফরচুন বরিশাল সংগ্রহ করতে পারে মাত্র 8 রান। তাই তো শেষ পর্যন্ত 1 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ফরচুন বরিশালকে। এদিকে ফাইনালে হেরে বেশ হতাশ বরিশালের কাপ্তান সাকিব আল হাসান। সাকিব বলেন, ম্যাচ আমাদের হাতেই ছিল, শেষ দিকে আমরা রান তুলতে ব্যর্থ হয়েছি, বেশ কিছু উইকেট দ্রুত পড়ে যাওয়ায় আমাদের উপর চাপ বেড়ে যায়, পরে মারমুখে ব্যাটিং করতে না পারায় শেষ পর্যন্ত হারই জুটেছে আমাদের কপালে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।